নমস্কার, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান লাইভ। এই মুহূর্তে আমরা আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকাতে। আগামীকাল লকডাউন যে রাজ্য সরকার ঘোষণা করেছে সম্পূর্ণ লকডাউন, তার আগে ঠিক রঘুনাথপুর থানার উদ্যোগে চলছে নাকা চেকিং এই মুহূর্তে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড এলাকাতে, যেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো, যেখানে আমরা দেখাচ্ছি যে রঘুনাথপুর থানার উদ্যোগে চলছে নাকা চেকিং। আমরা সেই চিত্রই আপনাদেরকে তুলে দেখাচ্ছি, যেখানে আগামীকাল লকডাউন আর তার আগে ঠিক রঘুনাথপুর থানার উদ্যোগে চলছে নাকা চেকিং, এবং প্রতিটি গাড়িকে সম্পূর্ণভাবে চেক করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন এবং পারমিট আছে কি না, সেই সকল বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে নতুন বাস স্ট্যান্ডে, যেখানে রঘুনাথপুর থানার উদ্যোগে চলছে নাকা চেকিং। আমরা দেখছি যেখানে প্রত্যেকটি গাড়িকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোথায় বেরিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করছে ইতিমধ্যে রঘুনাথপুর থানার পুলিশ। আগামীকাল সম্পূর্ণ লকডাউন, ঠিক তার আগেই আজ সন্ধ্যেবেলায় চলছে রঘুনাথপুর থানার উদ্যোগে নাকা চেকিং রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড এলাকাতে। প্রতিটি গাড়িকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে রঘুনাথপুর থানার পুলিশ এবং কি কারণে তারা বেরিয়েছেন, তাদের সমস্ত কিন্তু পেপার এবং মাথায় হেলমেট না থাকলে তাদেরকে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে ইতিমধ্যে রঘুনাথপুর থানার পুলিশ। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই লাইভে চিত্র। রঘুনাথপুর থানার উদ্যোগে চলছে নাকা চেকিং এবং আমরা সেখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র, যে প্রতিটি গাড়িকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও বিস্তারিত খবর আপনাদেরকে দেখাবো, আপনারা চোখ রাখুন খাস খবর বাংলা ওয়ানের পর্দায়।